নতুন পরিচয়ে তারা নিশো মেহজাবি। কয়েক বছর ধরেই নাটক ওয়েব সিরিজের একের পর এক নিজেদের ভাঙছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তাদের অভিনয় বরাবরই মুগ্ধ করছে দর্শকদের। বর্তমানে নিজের নিয়মিত কাজের পাশাপাশি আসন্ন ঈদের কাজ নিয়ে ব্যস্ত আছেন মেহজাবিন। অন্যদিকে ক্যারিয়ারের প্রথম সিনেমার শুটিং নিয়ে সুনামগঞ্জ থেকে চট্টগ্রাম ছুটে চলছেন নিশো। এরই মাঝে নিজেদের নামের পাশে আরও একটি নতুন পরিচয় যুক্ত করলেন তারা, মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের ব্র্যান্ড এন্ডোর্সার হলেন মেহজাবিন চৌধুরী এবং আরফান নিশো। সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যান্ড এন্ডোর্সার হিসেবে চুক্তি স্বাক্ষর করেন জনপ্রিয় এই দুই তারকা। এ সময় উপস্থিত ছিলেন বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নবত আলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। জানা গেছে ব্র্যান্ড এন্ডোর্সার হিসেবে সাধারণ মানুষের কাছে বিকাশের সেবাগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রতিষ্ঠানটির মূল্যবোধের প্রসারে নানা ধরনের প্রচারণামূলক কাজকর্মে অংশ নেবেন তারা। এ প্রসঙ্গে মেহজাবিন বলেন, প্রতিনিয়ত নতুন নতুন সেবার মাধ্যমে মানুষের ডিজিটাল লাইফস্টাইলের অংশ হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি। তাদের সেবাগুলো ব্যবহারে তরুণ প্রজন্মসহ সকলকে আরও উৎসাহিত করে ক্যাশলেস স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারার সুযোগ আমার জন্য সম্মানে। নিশো বলেন, এই প্রয়োজনীয় সেবাকে আগামী দিনে আরও বেশি মানুষের কাছাকাছি পৌঁছে দিতে কাজ করতে পারাটা এক ধরনের আত্মতৃপ্তি। এছাড়া নিজের সিনেমার শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি আরও বলেন, অবশ্যই অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। এটা আমার প্রথম সিনেমা, সুনামগঞ্জের দুর্গম এলাকার আমরা সবাই মিলে প্রায় 10 দিন শ্যুট করেছি। সবার থাকা খাওয়ার খুব কষ্ট ছিল। এখনও 2 স্লট শ্যুটিং বাকি আছে। আমাদের সবার অনেক পরিশ্রম হলেও পারফরমেন্স দর্শকরা উপভোগ্য রুচিশীল মার্জিত কিছু দেখতে পাবেন।